নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই জানবো জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের তিন তারিখ এবং অক্টোবর মাসের কুড়ি তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পাঁচ মিনিটে তৃতীয়া দিবা দিবা অর্থাৎ দিন তৃতীয়া দিবা দশটা বিয়াল্লিশ কৃতিকা নক্ষত্র দিবা একটা চোদ্দ ব্যতীপাত যোগ রাত্রি সাতটা একচল্লিশ বৃষ্টিকরণ দিবা দশটা বিয়াল্লিশ গতি ববকরণ রাত্রি নয়টা পঞ্চাশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী ও বিংশস্তরী রবির দশা দিবা একটা চোদ্দ গতে নরগণ বিংশস্তরী চন্দ্রের দশা মৃতের দোষ দিবা একটা গতি গতে দোষ আজকের যোগিনী থাকছে অগ্নিকোণে দিবা দশটা বিয়াল্লিশ গতে নৈরতে আজকের বারবেলাদি থাকছে নয়টা সাতান্ন গতে বারোটা আটচল্লিশ মধ্যে বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও দিবা দশটা বিয়াল্লিশ গতে চন্দ্রদন্ধা প্রদেশের সন্ধ্যা পাঁচটা পাঁচ গতে রাত্রি ছয়টা একচল্লিশ মধ্যে অশরথ চতুর্থী ব্রত রাত্রিকে করোয়া চৈতি অর্থাৎ উত্তর ভারত বি অতুল প্রসাদ সেনের জন্মদিবস কুড়ি অক্টোবর আঠারোশো একাত্তর আজকের অমৃতযোগ থাকছে দিবা ছয়টা ছত্রিশ গতি আটটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা তেতাল্লিশ গতি দুইটা আটত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা ছাব্বিশ গতি নয়টা দশ মধ্যে ও এগারোটা সাতচল্লিশ গতি একটা একত্রিশ মধ্যে ও দুইটা তেইশ গতি পাঁচটা চল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে দিবা তিনটা বাইশ গতি চারটা ছয় মধ্যে তবে আসুন আজকের রাশি ফলটাও জেনে নেওয়া যাক মেষ রাশির ঝামেলা রাশির অশুভ মিথুন রাশির বাধা কর্কট রাশির অশুভ সিংহ রাশির চিন্তা কন্যা রাশির ঝামেলা তুলা রাশির বন্ধুত্ব বৃচ্ছক রাশির সম্মান লাভ ধনু রাশির মনোবাঞ্ছাপূর্ণ মকর রাশির সমস্যা কুম্ভ রাশির শুভ মিন রাশির চিন্তা